লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই গল্পের প্রত্যেকটি চরিত্র কাল্পনিক, যার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো রকম সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সঙ্গে এর কোনো মিল থাকে তাহলে এটি শুধু কাকতালীয় মাত্র। আমি পাগল হয়ে গেছি। আই লাইক শক্তিমান, আমার শক্তিমানকে চাই, যে কোনো মূল্যে আমি ওকে চাই বাবা। আপনারা যদি এক্ষুনি প্রবেশ করেন তাহলে নাশ হবে, বিনাশ হবে, সর্বনাশ হবে, অহিত হয়ে যাবে। সুতরাং একটু অপেক্ষা করুন। কিসের জন্য অপেক্ষা করব? ফাটার। কি ফাটবে? এইটা ফাটানো। তোমার জন্য সম্রাট কিলবিশ আদেশ পাঠিয়েছেন, তুমি শক্তিমানের খবর নিয়ে আসে যে সেই গীতা বিশ্বাসকে পাগল করে দাও। আরে কি হলো? আমি বাথরুমে ভূত দেখেছি। ভূত? এরপর দেখুন। বৎস গঙ্গাধর, এখানে তো সত্যি ভূত পিশাচ ঢুকে পড়েছে। আমার মনে হচ্ছে এখানে ভূত আছে যে আমাকে মেরে ফেলতে চায়। বিশ্বাসই করছে না, সবাই আমায় পাগল ভাবছে। কিন্তু ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? দেখুন ম্যাডাম, কাঁদবেন না, নাহলে আমি কাঁদতে শুরু করে দেব। দেখুন, আমি ছোটবেলায় খুব কাঁদতাম, দেখুন আপনি কাঁদছেন বলে আমিও কাঁদছি। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন। হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। কি ভাই, এতে পাগল মনে করার কি আছে? কি আছে পাগল মনে করার? আরে ম্যাডাম, সত্যি কথা বলছেন? এই অফিসে নিশ্চয়ই কোনো ভূত আছে। কেন, তুমি কি কোনোভাবে ভূত দেখতে পাও? আরে আমি তো কালকেই অনুভব করেছিলাম, যখন আপনারা সবাই ভেতরে ঢুকছিলেন তখন আমি বলেছিলাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পূজো করতে চাই, নারকেলটা ফাটাতে চাই।
কিন্তু আপনারা ভাড়া দিয়ে দিলেন না। এবার দেখুন ঢুকে গেছে অফিসে ভূত, পিশাচ ঢুকে গেছে, এবার ভুগুন আপনারা। হায় রে কপালা, এ তো ভীষণ মিথ্যা কথা বলে। কপালা তো আজকে অফিসে এসেছে। আমার মনে হচ্ছে গঙ্গাধর, গীতার সঙ্গে তোমারও মাথাটা খারাপ হয়েছে। পৃথিবীতে ভূত প্রেত বলে কোনো জিনিসই নেই। আর যদিও সত্যি থাকে তাহলে তোমরা দুজনই কেন দেখতে পাচ্ছ? সুধাংশু ঠিক বলছে, যদি অফিসে সত্যিই ভূত থাকে তাহলে আমাকে বিরক্ত করে দেখা। কপালা মরে যা, এ তোকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, একজন যোগী হয়ে এটাই সঠিক পদ্ধতি বৎস গঙ্গাধর, ভূতকে সবার সামনে আনার। ওকে রাগিয়ে দাও, বেরিয়ে আসবে। আপনি কি বলছেন কামিনী দেবী? এরকম বলতে নেই, এই ভূত পিশাচরা খুব নিষ্ঠুর হয়। যদি ওরা আপনার কথা শুনে ফেলে তাহলে? তাতে কি, আমি কোনো ভূত প্রেতকে ভয় পাই না। যদি সত্যি ওর দম থাকে আমায় বিরক্ত করে দেখাক দেখি। কপালা কিন্তু রেগে যাচ্ছে এবার। আরে পৃথিবীতে ভূত বলে যখন জিনিসই নেই তাহলে সে কি বিগ্রবে? কপালা কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। আরে আমার মতে ও যদি সত্যি ভূত হয় তাহলে ওর উচিত আপনাদের সবাইকে দেখিয়ে দেওয়ার, না হলে ওগুলো ভূত নয়, ইঁদুর, একটা ইঁদুর। ইঁদুর নিংটি ইঁদুর। তুই কপালাকে ইঁদুর বললি? এবার কপালার রাগ আর কেউ আটকে রাখতে পারবে না। এবার কপালা সবাইকে দেখিয়ে ছাড়বে। পরপুরা 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 পু, করকরম 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 কু। আরে আরে আরে, এসব কি হলো? আরে এটা কি হলো, কে জানে কি হলো? এর মানে হলো যে সত্যি ভূত আছে। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হচ্ছে? আমি বলেছিলাম নারকেল না পাঠালে ভূত পিশাচ চলে আসবে, চলে এসেছে। তুই কপালাকে ধরেছিস, তুই কপালাকে ইঁদুর বলেছিস, এবার কপালা তোকে ছাড়বে না। আমি কি করে আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারি? ছোটবেলা থেকে আমি শুধু গাঁটটা খেয়েছি, এখনো সবাই গাঁটটা মারে। আমি কি করে আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারি? এবার কপালা তোর ভর্তা বানাবে। ভর্তা? হ্যাঁ, ভর্তা খেতে আমার দারুণ লাগে। ভর্তা ভর্তা বানাবে আমাকে? না 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 কপালা, এরকম করো না কপালা। আমি তো স্ত্রী ছাড়া এখনো চিরকুমার স্বামী। তবুও কপালা তোকে এবার ছাড়বে না। আরে কি করছো, আরে কি করছো, আহ
আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত। আপনাকে অশেষ ধন্যবাদ, এবার আপনি বিদায় হন। ঠিক আছে ঠিক আছে, যান তাহলে। তুই কপালাকে বোকা বানাচ্ছিস নাকি? আপনাকে বোকা বানানোর কি প্রয়োজন? আপনি তো ছোট থেকেই বোকা। কপালা তোকে ছাড়বে না। আরে কপালা বাবু, আমি তো মন ভরেনি বুঝি আপনার? না তো। তাহলে একটা গেম খেলি আমরা। গেম কি খেলা? ক্রিকেট জানেন? না, ক্রিকেট খেলতে পারি না। ফুটবল পারেন? ফুটবল ওটাও পারি না। হকি খেলতে পারেন? হকি ওটা তো একেবারেই পারি না। কাবাডি পারেন? কপালা কবাডি খুব ভালো খেলতে পারে, ছোটবেলায় অনেক কবাডি খেলেছে কপালা। মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে। কপালা কোনোদিনও মিথ্যা বলে না। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে ঠিক আছে, আসুন, এই মাঝখানে লাইন টানছি। এই জুতো, এই দাগ টানলাম, এই দাঁড়াতে জুতো, এটাও দাগ টানলাম। দাও এবার তো মুকুটটা দাও। না না না, আমার মুকুটে একদম হাত দিবি না। তাহলে কোমরে বেল্টটা দাও। না 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 না, কপালার বেল্টটাও তুই হাত দিবি না। কঞ্জুস এটা, খুব কঞ্জুস, খুব কঞ্জুস। বেশ ঠিক আছে, আমি 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 এই টাই খুলে এখানে করে দিচ্ছি, টাই লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো হাড় কিপটে জম্মে দেখিনি একটাও আর। ঠিক আছে, এবার 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 তুমি এখানে, ওটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি, একদম। তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাচ্ছি। যাও যাও, ওরে পালা এখান থেকে। কত তুই আবার কপালকে বোকা বানাচ্ছিস নাকি? না না না, বোকা বানাচ্ছিলাম না, আমি তো শরীর গরম করছিলাম একটুখানি। গরম ভাবে জগিং কর, ওদিকে যাও, কোরার এখানেই কর। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি আর জগিং করবো না, আমি উঠবস করবো। হ্যাঁ দেখো, এই মাঝখানে লাইন, তুমি ওদিকে যাও, আমি আসছি ওদিকে। তুই ওদিকে যাও, আমি ভেতরে যাও। আরে না না, আমি আসবো। পালাচ্ছি না, এদিকে সরাচ্ছিলাম একটু, যদি লেগে যায় লেগে যায়, খেলতে খেলতে লেগে যায়। সরিয়ে, শুনুন না, শুনুন শুনুন, সর সর, যাও দিয়ে যাও, যাও 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 যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, তো কপালা কাকু হয়ে যাক, হয়ে যাক। তাহলে ঠিক আছে, শুরু হোক কবাডি, ভাঙবো কপালা কাকুর হাড্ডি। এই যাও যাও যাও, পিছিয়ে যাও। জয় বজরঙ্গলী, জয় বজরঙ্গলী। কোনোদিন হারবে না কপাল, আরো এক রাউন্ড খেলবে, আরো এক রাউন্ড খেলবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ভাব, আমরা অন্য একটা গেম খেলি। খেলবো, ঠিক আছে ঠিক আছে। আগে জুতোটা পরে নি, এই বাবারি টাইটাও পরে নি। একে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, এখানে থাকলে অফিসের সবার প্রাণের বিপদ হতে পারে। ঠিক আছে, আমরা চোর পুলিশ খেলবো, তুমি চোর আমি পুলিশ। তুই চোর আমি পুলিশ, তুমি চোর আমি পুলিশ, তুমি চোর কপালা পুলিশ। ঠিক আছে ঠিক আছে, জেদি তুমি, খুব জেদি, খুব জেদি। আচ্ছা ঠিক আছে, তুমি চোর আমি পুলিশ, মানে বলতে চাইছি যে আমি পুলিশ তুমি চোর। না 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 না, আমি ফাইনালি বলছি যে আমি চোর তুমি পুলিশ। ঠিক আছে, এবার দেখাচ্ছি খেলা তোকে। এক, দুই, দুই, তিন, চলক পালিয়ে গেলি তুই। আরে আরে, এ কি, কোথায় গেল?
গঙ্গাধর ঠিক করেনি, কপালাকে রাগিয়ে দিয়ে। কপালার কাছ থেকে তুই পালিয়ে যাচ্ছিলি, আজ পর্যন্ত কেউ কপালার কাছ থেকে পালাতে পারেনি, এক্ষুনি কপালা তোকে মারবে। আরে না না, কপালাদা আমাকে মারবে না, আমার মরতে খুব ভয় লাগে যে। হ্যাঁ, তোমার এই মুকুটের দিব্যি খেয়ে বলছি, আমি আজ পর্যন্ত একবারও মরিনি। ঠিক আছে, আজ প্রথমবার কপালার হাতে মরবি। আরে না, আরে না কপালা দাদা, ওখানে একটা ফোড়া আছে, ফোড়া। কি বললি? ফোড়া ফোড়া, এই গরমে হেবি ফোড়া হয় আমার, জানেন আপনি? সত্যি বলছি, তুমি এর কোনো চিকিৎসা জানো? এর চিকিৎসা কপালের কাছে আছে, সেটা হচ্ছে তোর মৃত্যু। এই না 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 না, এ রে মা, এ কি করছে? আরে না না না, আমি মরতে চাই না। আরে আমি মরতে চাই না কপালা, আমি মরতে চাই না, আমি মরতে চাই। কপালার সাথে যুদ্ধ করতে এসেছিল। কপালা, তুই তো এসেছিলি গীতা বিশ্বাসকে পাগল করতে, কিন্তু তুই গীতা বিশ্বাসকে কিভাবে পাগল বানাতে পারিস? আমার রহস্য তো সবাই জানতে পেরে গেছে, কিভাবে? কপালা গীতা বিশ্বাসকে মেরেই ফেলবে এবার। কপালার মাথায় সত্যি বুদ্ধি আছে। এসেছিল গঙ্গাধরকে গলা টিপে মারতে, এবার দেখাবো আমি এই কপালা মহাশয়কে যে চোরের ওপর বাটপারি কিভাবে করতে হয়। আরে কিছুই তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা দুজন? স্যার, এতক্ষণ তো মনে হয় কপালা গঙ্গাধরকে ভর্তা বানিয়ে দিয়েছে। আইয়ো, মৃত্যুর পরে গঙ্গাধরের আত্মা যেন শান্তি পায়। স্টপ ইট, এরকম বলতে লজ্জা করে না? কারোর তো বাইরে যাওয়ার সাহস নেই, আর এরকম বলছো? আইয়ো এডিটর সাহেব, এত সাহসের কথা বলছো তো তুমি, যাও না বাবা। আরে আমি কাউকে ভয় পাই না, চলো 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 তাহলে। শক্তিমান, 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 তুমি জানো এখানে কি হয়েছে? হ্যাঁ, আমি সব জানি, এখানে কপালা এসেছিল। এটা কি করলে শক্তিমান? তুমি আমাকে বৃদ্ধা বানিয়ে দিলে কেন? যাতে কপালা তোমাকে চিনতে না পারে, ও তোমার প্রাণ নিতে আসছে এখানে। গীতা হলে কেন? কারণ ওকে আমায় আটকাতে হবে, আর এতেও সহজে আমার জালে ফেসে যাবে। কিন্তু শক্তিমান, কিন্তু কপালা তো গঙ্গাধরের প্রাণের শত্রু হয়ে উঠেছে, আর এক্ষুনি ওর পিছু নিয়েছে। নাও, ও এসে গেছে। আরে গঙ্গাধর, ব্যাপার কি হলো? কপালাকে হারিয়ে দিয়েছো? হ্যাঁ, কপালা গঙ্গাধরকে হারিয়ে দিয়েছে। এই বন্যা, গঙ্গাধর কপালাকে হারিয়ে দিয়েছে, ও লেজ গুটিয়ে পালিয়েছে, ও আর এখানে কখনো আসবে না। আচ্ছা, কপালা ছদ্মবেশ ধারণ করার জন্য আমার রূপটাই বেছে নিল, কিন্তু কথা বলার ধরন পরিবর্তন কর কপালা। গঙ্গাধর বাবু, বাহ, মানতেই হবে, খুব সাহস আপনার। গঙ্গাধরের মতো বেকার একটা লোককে দারুণ বলছে, আরে আসল লোক তো আমি। ওরে বাবা, এ তো দেখছি বীর পুরুষ। আরে ঘোষ বাবু, গঙ্গাধর হলো ব্রেভ ম্যান, ব্রেভ ম্যান। অভিনন্দন, অনেক অভিনন্দন গঙ্গাধর। এই হাতটা তুই মৃত্যুর দিকে বাড়িয়েছিস গীতা বিশ্বাস। অভিনন্দন তোমাকে।
কি হলো? পুড়ে গেল, পুড়ে গেল। হাত পুড়ে গেল কিভাবে? অদ্ভুত তো, আমার সঙ্গে হাত মেলালে, হাত পুড়ে গেল। আমার মনে হচ্ছে গঙ্গাধর মহাশয়ের কোনো ভ্রম হচ্ছে। চলো চলো ভাই সব, নিজেদের কাজ শুরু করো। কিন্তু স্যার, কপালা যদি ফিরে আসে তাহলে? কপালা এসে গেছে। না না, কপালা কি করে আসতে পারে, গঙ্গাধর এসে গেছে যে। সে আসুক বা না আসুক, তার ভয়ে আমরা কাজ থামাতে পারি না। দেখো, আজকের এই সময়টা আমাদের অগ্নি পরীক্ষার থেকে কোনো অংশে কম নয়। আজ কি আওয়াজ কাল থেকে আবার শুরু হচ্ছে, সেই জন্য কালকের এডিশন সময় মতো বেরোনোটা খুব প্রয়োজনীয়। স্যার, আজকে অফিসে যেটা ঘটলো সেটাকেই কালকের হেডলাইন করা যায় না? না কামিনী, আমাদের আগের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের কাছে এই ব্যাপারের কোনো প্রমাণ নেই, কেউ আমাদের কথা মানবে না, সেই জন্য সবাই নিজের নিজের কাজে ফিরে যাও। চলো চলো চলো, গেট গোয়িং, গেট গোয়িং, যাও নিজের নিজের টেবিলে যাও। আই আই ও, বেকার বেকার বাবা। আপনি? আগে আগে আমি স্যার, ইনি আমার আন্টি হন, আমাদের নতুন অফিস দেখতে এসেছেন। ও আই সি, ইউ আর ওয়েলকাম। বসে পড়ো গীতা। কি হলো গঙ্গাধর মহাশয়, কিছু ভুলে গেছেন? না কিছু না, কিছু 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 ভুলে যায়নি, কিছু ভুলে যায়নি। তোমার সিট ওই দিকে। আগে। হ্যাঁ মনে আছে, মনে আছে, আমার সব মনে আছে। এমনিতেও কোনো ছোট ছোট ভুল বিপদজনক হয়ে উঠতে পারে। কি বলতে চান আপনি? এক্ষুনি যদি কেউ আপনার সিটে বসে পড়তো তাহলে? তুলে তাকে, তাহলে তাকে তুলে দিতাম, তাকে বলতাম যে ওটা আমার সিট। জানি আমি ওটা আমার সিট, সেটা জানি আমি। লেখা আছে পণ্ডিত গঙ্গাধর, বিদ্যাধর, মায়াধর, ওঙ্কারনাথ। ভুল তো তুই করছিস গীতা, কপালাকে গঙ্গাধর ভেবে। এটা তোর জীবনের শেষ ভুল প্রমাণ হবে। গঙ্গাধর বাবু, আবার কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার কাজ করুন। আইয়ো, কিন্তু আপনার কপালে তো আঘাতের চিহ্ন। পেপার ওয়েট লেগেছে, পেপার ওয়েট। পেপার ওয়েট? আরে পেপার ওয়েট কি নিজে থেকে উড়ে এসে লেগে গেল গঙ্গাধর বাবু? না মাথা পেপার ওয়েটে লেগেছিল। মাথাটা কি পেপার ওয়েটের সাথে লেগে গেছে? এটা এখানে রাখা ছিল, যখন তুলতে গেলাম তখন লেগে গেল। গঙ্গাধর দেখো, এ তোমার হাতে আবার কি হলো? দেখি আপনার হাতটা। তুমি কপালা? কি? না না না, আমি তো গঙ্গাধর। গন্ডগোল আছে ঘোষ বাবু, ও গঙ্গাধর হতেই পারে না। আমি গঙ্গাধর নই, কপাল আমি, কপাল, কপাল আমি,
ওরে বাবা, এ তো কপালে এসে গেছে। ওরে বাবা, লে গীতা বিশ্বাস, কপালা তোকে এবার ছাড়বে না, কপালা তোকে ছাড়বে না। ওরে বাবা, শক্তিমান তুই! কপালা, আমি এখানে। এই শক্তিমান মূর্তি হয়ে গেল কি করে? এর মানে হলো গীতা সত্যি বলেছে। শক্তিমান অগ্নিমানব হয়ে গেল, মানে গীতা নিউজ সত্যি ছিল। শক্তিমান তো আমার দুটো হাতই বেকার করে দিল, এবার কপালা কি করবে, কি করবে ঠিকই? এবার কপালে শক্তিমানকে ছাড়বে না। কপালা শক্তিমানকে টুকরো টুকরো করে দিয়েছে। গীতা, কম্পিউটারের মাদার বোর্ডের কাছে যাও, গো টু দ্য মাদার বোর্ড। এবার কপালা গীতা বিশ্বাসকে ছাড়বে না। কোথায় ও? কোথায়? কপালা ডিয়ার, জীবনে প্রথমবার কেউ কপালাকে ডিয়ার বললো। আরে তুই কে রে? কামিনী, কপালার কামিনী। খুব ভালো, সত্যি ভীষণ ভালো। কামিনী, কপালা, কপালা আর কামিনী, কি ভালো জুটি। আরে তুমি এখানে থাকো, আমি গীতা বিশ্বাসকে এক্ষুনি মেরে ফিরে আসছি। না না কপালা বাবু, তার আগে তো আমি আপনার ইন্টারভিউ নেব। ইন্টার ওই ওই ওটা তো কপালের কাছে নেই। ওহ ডিয়ার, ইন্টারভিউর মানে হচ্ছে সাক্ষাৎকার। সেটা কি হে? ভাই কপালা মশাই, আপনি জানেন না, যখন কোনো লোক ভালো কাজ করে তখন ওই ভূত প্রেত বালা লোক
তাকে টানতে থাকে, সেটাকে ইন্টারভিউ বলে। আচ্ছা, তুই কপালকে টানবি? না 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 না, সেরকম কোনো ব্যাপার না। তাহলে কি হয়েছে? আসলে গীতা যেভাবে শক্তিমানের নিউজ ছেপে ছেপে ওকে মহান বানিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই আমি তোমার নিউজ ছেপে ছেপে তোমাকেও মহান বানিয়ে দেব। ডিয়ার, সত্যি? আমি শক্তিমানের মতো তোমার বড় বড় ছবি ছেপে তোমাকে মহান বানিয়ে তুলবো, লোকে তোমায় সুপার হিরো বলবে। কত ভালো হবে! কিন্তু তার জন্য তো কপালাকে অনেক বড় কোনো কাজ করতে হবে। হ্যাঁ, কি রকম কাজ করব? হ্যাঁ, কপালা প্রথমে তোকে মারবে, তারপরে তোকে আবার বাঁচিয়ে তুলবে। এটাই হবে কপালার সব থেকে বড় চমৎকার। না না কপালা, এরকম করো না। আগে তুমি ইন্টারভিউ দিয়ে দাও, তারপর গোটা পৃথিবী ধ্বংস করে দিও। ঠিক আছে ডিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না ডিয়ার? আমি কি জিজ্ঞেস করি? হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, তোমার এই সৌন্দর্যের রহস্যটা কি? কপালা কোনোদিন স্নান করেন না। বাহ, অসাধারণ! আমিও স্নান করা ছেড়ে দেব। কি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, এই সৌন্দর্য বজায় রাখার জন্য তুমি আর কি কি করো? কপালে সবসময় বাসি খাবার খায় ডিয়ার, আর কোনোদিনও নিজের দাঁত মাঝে না ব্রাশ করে না। সেই জন্যই তোমার মুখ থেকে এত ভালো সুগন্ধ বেরোচ্ছে। এবার আমার তৃতীয় প্রশ্ন, জিজ্ঞেস করো ডিয়ার, তোমার হবিস কি কি? বলতে চাইছি যে তোমার কি কি পছন্দ? এই কপালার কি কি পছন্দ, এই দেখ, এই দেখ, কপালার হুকুম মারা খুব পছন্দ। এবার আমার শেষ প্রশ্ন, জিজ্ঞেস কর, তোমার এই শক্তিশালী হওয়ার পেছনের রহস্যটা কি? এই মুকুটটা, কপালার শক্তি কপালার মুকুটেই রয়েছে, আর যতক্ষণ এই মুকুটটা কপালার মাথাতে থাকবে ততক্ষণ কপালা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী শয়তান থাকবে। এই শক্তিমান! তুই কপালাকে হারাতে পারবি না শক্তিমান, ছাড়বো না তোকে। তুই কি করে বেঁচে গেলি? তোকে তো আমি ওর ভেতরে আটকে রেখে দিয়েছিলাম। তুই যতবার বেঁচে উঠবি ততবার কপালা তোকে আবার মেরে ফেলবে। কোথায় গেল দুজন? জানি না স্যার, মনে হচ্ছে আকাশে গেছে। শক্তিমান, কপালের হাত থেকে তুই পালাতে পারবি না, কপালা তোকে ধরে মেরে ফেলবে। এবার বল শক্তিমান, কিভাবে তুই আমার হাত থেকে মুক্তি পাবি?
শক্তিমান, শক্তিমান, কপালের মুকুটটা ফেরত দে, নাহলে কপালে সারা জীবন এরকম পাথর হয়ে থেকে যাবে। শক্তিমান, শক্তিমান। গীতা, জানি না এখন কি হবে। স্যার, যা হয় ভালোর জন্যই হয়, আমার শক্তিমানের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। গীতা, তোমার এই বিশ্বাসই আমাদের সবাইকে একদিন ডুবিয়ে দেবে। কিন্তু এক্ষেত্রে আমরা আর কি করতে পারি? এসব কি হচ্ছে এখানে? আমি সকালে অফিস থেকে বাড়ি কি চলে গেলাম, তোমরা অফিসকে সবাই মিলে শেয়ার মার্কেট বানিয়ে দিয়েছো। আমি সকালবেলা সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় কেউ বুঝতে পারোনি। মিস্টার নিরালা, এসব কি হচ্ছে? সোনিয়া দেবী, বরং আপনি এটা জিজ্ঞেস করুন যে আপনি যাবার পর ঠিক কি কি হয়েছে। আমাদের সবাইকে আপনি জীবিত দেখছেন, এটাই সবথেকে বড় কথা। কি বলতে চাইছেন? এখানে কপালা এসেছিল। কপালা? এটা আবার কোন ব্যক্তির নাম? এটা কোনো ব্যক্তির নাম নয় ম্যাডাম, খুব বড় একটি শয়তানের নাম। সে হলো শক্তিমানের শত্রু, সে আমাদের সবাইকেই মেরে ফেলতে চেয়েছিল। সেই সময় শক্তিমান আসে আর আমাদের সবাইকে বাঁচায়, আর তারপর শক্তিমান আর কপালার মধ্যে যুদ্ধ শুরু হয়, আর জানা নেই তারা কোথাও উধাও হয়ে গেল। কি বলছেন আপনি? সেটাই যেটা আমরা দেখেছি, যার মুখোমুখি হয়েছি। খুবই শক্তিশালী শয়তান সে, শক্তিমানও তার সামনে টিকতে পারেনি, শক্তিমানকে বেঁধে নিয়ে গেছে। শক্তিমান এসেছে। শক্তিমান, আমরা বিশ্বাস করেছি যে তুমি ধ্বংসাত্মক হতেই পারো না। গীতা, আমি শুধু শুধু তোমার উপর সন্দেহ করেছিলাম, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। দেখলে, আমি বলেছিলাম না সত্যিকে লুকোনো যায় না। গীতা, মানুষের তোমার প্রতি অবিশ্বাস এবার বিশ্বাসে বদলে গেছে। আমার প্রতি নয়, তোমার প্রতি শক্তিমান। এখন আর কেউ তোমায় ভুল বুঝবে না। বরং এটা বলো যে মানুষের বিশ্বাস সত্যের প্রতি আবার স্থাপিত হয়েছে। এবার আমি আসি। এবার আপনারা নিজেদের কাজ নির্ভয় করতে পারবেন। এগারো কোটি সাত, এগারো কোটি আট, এগারো কোটি নয়, এগারো কোটি দশ, এগারো কোটি এগারো, এগারো কোটি বারো, এগারো কোটি তেরো, এগারো কোটি চোদ্দ, তুমি এগারো কোটি পনেরো, এগারো কোটি ষোলো। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, বিশ্ব ভ্রমণে গেছিলাম। বিশ্ব ভ্রমণে কদ্দূর গুনলাম, ভুলেই গেলাম। আরে দাঁড়িয়ে কথা বলুন। এখন আমি পুরো তিন ঘন্টা থামতে পারবো না। কেন? আসলে কি বলুন তো, কপালা কাকুর ভয়ে আমি এত জোর দৌড়েছিলাম যে গোটা পৃথিবীর এক চক্কর কেটে চলে এলাম। এবার গতি একটু কম করতে তো সময় লাগবে, বলুন। আমি এক কাজ করি, এই বিল্ডিং এর কম্পাউন্ডার গোটা এক চক্কর মেরে চলে আসি। কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনাদের অবশ্যই আমি বলে যেতে চাই, যে এরপর কখনো শুভ কাজ করলে নারকেল অবশ্যই ফাটাবেন। হ্যালো, আজকের আওয়াজ? হ্যাঁ বলুন। আমি কি এডিটর বাবুর সাথে কথা বলতে পারি? উনি এখন অফিসে নেই। ওখানে কোনো ইনচার্জ আছে যার সাথে কথা বলা যাবে? আই এম। আপনি কে বলছেন? আমি শৈলব দেব বলছি, আমি একজন সাব এডিটর। আমার খবরের কাগজের নাম রং বেরঙের পৃথিবী। হ্যাঁ বলুন। আমরা শক্তিমানের উপর একটা স্পেশাল এডিশন বের করতে চাই। অবশ্যই করুন। কিন্তু প্রবলেম এটাই যে আমরা শক্তিমানের ইন্টারভিউ পাচ্ছি না। তো দেখুন, আপনার খবরের কাগজ তো শক্তিমানের স্পেশাল খবরগুলো ছাপে, আপনারা যদি আমাকে সাহায্য করতে পারেন প্লিজ। কেমন সাহায্য? শক্তিমানের একটা ইন্টারভিউ করিয়ে দিন। দেখুন, শক্তিমানের ইন্টারভিউ তো কোনো পানের দোকানে পাওয়া যায় না যে আমি আপনাকে এনে দেবো। না, আসলে আপনাদের ওখানে গীতা বিশ্বাস নামের রিপোর্টার রয়েছেন না? হ্যাঁ, শুনেছি যে ওনার নাকি শক্তিমানের সাথে কিছু একটা। কি? না মানে বলতে চাইছি যে কিছু একটা চক্কর। তার মানে? দেখুন, যদি গীতা দেবী কিছু একটা ফেভার করে দেন তাহলে। দেখুন আপনি, দেখুন আপনি কিছু মনে করবেন না প্লিজ। দেখুন প্লিজ। আর আপনার খারাপ লেগে থাকলে আই এম সরি। শুনুন, দেখুন আমি ছাপবো না এটাকে প্লিজ। শুনুন, দেখুন দেখুন আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। শুনুন, আমার মনে হচ্ছে আপনি মাইন্ড করছেন বোধহয়। হ্যাঁ শুনুন, আপনি চুপ করে থাকুন। আপনি শুধু আমাকে এইটুকু বলুন,
আপনি এক্ষুনি যে গীতা বিশ্বাস আর শক্তিমানের ব্যাপারে বললেন, সেটা কি সত্যি? হ্যাঁ, আমরা তো এরকমই শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কে বলছেন? বাকেলাল। কামিন। হ্যাঁ বলুন। ইয়েস, শক্তিমান তুমি? শক্তিমান।